ব্র্যাক ও আরঙ্গের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নেই গত বিশে ডিসেম্বর শুক্রবার রাত আটটা আঠাশ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন স্যার ফজলে হাসান আবেদ গত আঠাশে নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী এক মেয়ে এক ছেলে এবং তিন নাতি নাতনি ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসা জানিয়েছেন বাইশে ডিসেম্বর রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত স্যার ফজলে হাসান আবেদের মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে দুপুর সাড়ে বারোটায় আর্মি স্টেডিয়ামেই জানাজা সম্পন্ন হবে জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে চলুন জেনে নিই তার সম্পর্কে বাংলাদেশের ব্র্যাগ আজ সারা বিশ্বে পরিচিত পৃথিবীর সবচেয়ে বড় ও সম্মানিত এনজিও মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশের তৃণমূলের মানুষের সেবা করতে গিয়ে ব্র্যাক প্রতিষ্ঠা করেন ফজলি হাসান আবেদ মাত্র এক লাখ কর্মী নিয়ে শুধু বাংলাদেশে নয় পৃথিবীর এগারোটি দেশের একশো মিলিয়ন মানুষকে বিভিন্ন সেবা দিয়ে চলেছে ব্র্যাক বেসরকারি উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়া ফজলি হাসান আবেদ সমাজকর্মের জন্য সার উপাধি পাওয়া ছাড়াও বিশ্বের বহু সম্মানিত পুরস্কার পেয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত করেছেন তিরাশি বছর বয়স স্যার ফজলি হাসান আবেদ ব্র্যাকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন তাকে প্রতিষ্ঠানটির ইমেরিটাস চেয়ার নির্বাচিত করা হয় উনিশশো সালে ব্র্যাক প্রতিষ্ঠা পাওয়ার পর তা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে ফজলে হাসান আবেদ উনিশশো সালে সাতাশে এপ্রিল বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন তিনি পাবনার জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচারে ভর্তি হয়েছিলেন সেটা বাদ দিয়ে তিনি লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সিতে ভর্তি হন উনিশশো সালে তিনি তার প্রফেশনাল কোর্স সম্পন্ন করেন উনিশশো সালে র্যামন ম্যাক্সাইস এই পুরস্কার দু সালে ওয়াইজ প্রাইজ অফ এডুকেশন দু হাজার চোদ্দো সালে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল স্প্যানিশ অর্ডার অফ সিভিল ম্যারিট দু হাজার সালে বিশ্ব খাদ্য কর্মসূচি পুরস্কার অর্জন করেন সর্বশেষ চলতি বছর দু হাজার উনিশ সালে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সাউথ এশিয়ান ডায়াসপোরা অ্যাওয়ার্ড শিক্ষায় ভূমিকা রাখায় ইয়ারডান পুরস্কারের জন্য মনোনীত হন পৃথিবীর বহু সম্মাননা পেয়ে বহু ভালোবাসা পেয়েও স্যার ফজলি হাসান আবেদ রয়ে গেছেন মাটির কাছাকাছি অত্যন্ত বিনম্র হৃদয় ছায়া দেওয়ার জন্য এক বিশাল মহিরহু স্যার ফজলে হাসান আবিদের ইতিহাস আমাদের গর্বের ইতিহাস তিনি জাতির কাছে নিজের জন্য কোনো দিনই কিছুই প্রত্যাশা করেননি তবে তার জীবনের আদর্শ ও আত্মত্যাগ তরুণ সমাজকে মূল্যবোধ ধারণ করা এবং সবাইকে নিজ ভালোবাসা দিয়ে দুঃখী মানুষের কাছাকাছি থাকার জন্য অনুপ্রাণিত করতে সাহায্য করবে বলে বিশ্বাস করে এদেশের মানুষ আমরা আশা করি স্যার ফজলে হাসান আবেদের উত্তর শুধু সংগঠনের কার্যক্রম নয় তারা যেন মানুষের জন্য ভালোবাসা ও তার অপূর্ব ভাবমূর্তি ধারণ করতে পারেন বাংলার মানুষকে পৃথিবীর সম্মানজনক আসনে বসানোর জন্য এই মানুষটির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা